জীবন আনন্দময়, গভীর আপ্যায়নে প্রকৃতি নির্দিষ্ট হল, প্রেরণার মানে শান্তির ভিতর ব্রহ্ম মহাযুদ্ধময়। ময়ূর শয্যায় শায়িত সরস্বতী, দ্রাক্ষাদুগ্ধ সঞ্চিত করে সঙ্গী, পবিত্র কমণ্ডল বসানো বেদিতে, হংস জল থেকে দুধ ছেঁকে নেয়। এসব প্রসঙ্গ নিয়ে ঋষভ স্বরস্থানে শুরু হলো আলোচনা মর্ত্যভূমিতে। ব্রাত্যদেশ অভিশপ্ত ভেবে আলোর অপূর্ব মদ দেবকুল পান করলেন। হলুদ হেমন্ত ক্ষেতের পর্যুদস্ত ঋষি, নিয়তি তাড়িত কিছু নর্তকীর সাথে কুঞ্জবনে পুঞ্জীভূত মধু খেতে যায়। মক্ষিকা দর্শনও হয় সাথে সাথে। এসব দৃশ্যের মাঝে ফিরে আসে রক্ষকুল প্রতীক্ষায় গুড়ো প্রেতপুরি। পাতাল নৈরাজ্য মরীচিকা সব শেষ করে অবশেষে বেনুধারী সুর জুড়ে দেয় মহাজীবনের সাথে। ধূসর শাড়ির মতো চোর কাটা মাঠ পার হয়ে সেই বিষ্ণু কৃষ্ণের বেশে এসেছে কলিতে। রাধিকার কাছে যায় পূজার ছুটিতে, অম্ল পিপাসার মতো ঠোঁট, চোখে তার কামনার ভাষা, মৌমাছি যার দেহগন্ধে উড়ে আসে মৃদুতা অন্তলে। ঘুঘুর পালকের মতো পরানিদ্রা আবেশনে নিশ্চিন্তি ভেসে আসে মনে। আমার কাব্যের প্রাদেশিক ঘাস রূপলি জরির মতো রূপ নেয়। দেবদারু ছায়া বিকেলের রোদ, জাফরান রঙের সূর্য ঢেকে দেয় ক্রমে, মরশুমি সাগরের ব্যাপক হাওয়ায় ভাসে হরিত কি ঘ্রাণ। সোনালি ডানার চিল ঠোঁটে গাঁথা বাদামি পাতার মতো গাঙ্গেয় মাছ নিয়ে উড়ে চলে যায় সাগরের পারে। গমের বিকেল পার করে সন্ধ্যার দিকে ঢলে পড়া আলো দেখে মনে হয় মরণের পরপার বড় অন্ধকার। বিশুষ্ক পাতা কাশের রুগীর মতো শাসা ঘাতে ওড়ে ও ছড়ায় ভয়। আমার ভিতরে দুর্বিনীত মেধার ধুলো ঝড় ডানা ভাঙা পাখিটার মতো ছটফট করে। নেশার প্রশ্রয়ে ধুমায়িত সন্ধ্যার উগ্র প্রকাশ ছুটে যায় খাঁচা ভাঙা হরিণীর মতো। নীল নীল নদীটার দিকে জ্যোৎস্নার চাঁদ জীবনকে ডাকে, সব সত্য ভেসে যায় নিম্ন প্রবাহে। আলুক্ষেত আতাফল চাঁদমালা বয়সের সাথে সাথে রিপু থেকে মন সরে যায়। মৌরি গ্রামের দিকে চলে যায় গার্হস্থ গতি। ঋতুকাল বিবাহ প্রৌঢ়ত্ব পার করে জোনাকি জ্বালানো রাতে মরে যায় বর্ষীয় সিয়াধারের গুপ্ত বয়স। সমারূঢ় ব্যতিক্রমী কল্পাকাশে ব্যপ্ত হয় কবিতার গান। সারা রাত অনুষ্ঠান চলে, সারা দেহ হয় উচাটন। ভোর রাতে কিন্তুক মন ঘুমে ঢুলু ঢুলু, রাতের উঁচু নিচু সমূহ প্রলাপ। সূর্য করজ্জ্বলে সমতল হয়, শিশুর গালের লাল রোদ দেখে পুষ্প জাগ্রত পাখি দিয়ে যায় কলতান। প্রতীক প্রকৃতি ভাট ফুল বেদ ফল ইত্যাদি দিয়ে পূজা করি। সিন্দুর ফেনা দিয়ে নৈবেদ্য দিই, দুই হাত জুড়লেই বিম্বিসার অশোকের কাল থেকে বিবর্ণ ইতিহাস ভাঙা খেলনার মতো অর্ধ চেতনায় এসে ভিড় করে। ধৈর্য হারায় কাল, আধুনিক সব কিছু অভিশপ্ত মনে হয়। প্রবাদ চূর্ণ করে দৃঢ় মতবাদ, ইতিহাস উপকথা স্থিতিকাল কক্ষ পর্বগুলি বড় লোভনীয়। তাই ব্রহ্মের কাছে অমরত্ব ভিক্ষা করি, মনুষ্যত্ব ভিক্ষা করি সমাজের কাছে, জীবনের ছোঁয়ায় আনন্দ ভিক্ষা করি বিকীর্ণ উৎসবে, জাগ্রত রাখি চরাচর।